হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হলো মোহন বাগান। শেষ 35 মিনিট 10 জনে খেলো ইস্টবেঙ্গল, কিন্তু মোহনবাগানকে হারাতে পারলো না। এই নিয়ে টানা 17 বার ডুরান্ড কাপ জিতলো মোহন বাগান। তো এই নিয়ে আজকের ভিডিওটা পুরোটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি তোমরা চোখ রেখো। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দাও, এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে চলো দেরি না করে মেন টপিকটা শুরু করা যাক। তো আজকের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের ফাইনালে। তো সেখানে একটা ফাইনালে ডার্বি ম্যাচ, তাই নিয়ে উত্তেজনা কিন্তু তুঙ্গে ছিল, টিকিটের চাহিদাও ছিল আকাশ ছোঁয়া। তো ম্যাচটাও সেরকমই হাড্ডাহাড্ডি হবে আশা করা গিয়েছিল, তো সেরকমই হয়েছে। কারণ দুটো দলই কিন্তু দুর্দান্ত খেলে ফাইনালে উঠে এসেছিল। ইস্টবেঙ্গল সেমিফাইনালে 2 গোলে পিছিয়ে থেকে তারা ফাইনালে উঠেছে, মোহনবাগানও কিন্তু 1 গোলে পিছিয়ে থেকে তারা জিতে ফাইনালে এসেছে। তো দুটো দলেরই কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা সেরা ফর্মে ছিল, যদিও মোহনবাগান তাদের নাম অনুযায়ী তারা কিন্তু সেই অর্থে খেলতে পারছিল না। তো ফাইনালেই দেখাচ্ছিল যে মোহনবাগান তাদের সেরা খেলাটা খেলতে পারে কিনা। তো মোহনবাগান কিন্তু প্রথম থেকে অনেকগুলো অ্যাটাক শুরু থেকে অনেকগুলো অ্যাটাক তৈরি করার চেষ্টা করেছিল, তবে সেই অ্যাটাকগুলো কিন্তু একটাও কিন্তু ফলপ্রসূ হচ্ছিল না। মোহনবাগান অ্যাটাকিং থার্ড অব্দি যাচ্ছিল, তো সেখান থেকে কিন্তু সবকটা অ্যাটাকই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল ইস্টবেঙ্গল ডিফেন্সের সামনে। তো ইস্টবেঙ্গলও কিন্তু মাঝে মাঝে কিন্তু কাউন্টার অ্যাটাক করছিল এবং বেশ কিছু সুযোগও কিন্তু ইস্টবেঙ্গল তৈরি করার চেষ্টা করছিল, যদিও প্রথম 30 মিনিট কোনো দলই কিন্তু গোলমুখী শট নিতে পারেনি। 30 মিনিটের পর থেকে কিন্তু আস্তে আস্তে মোহনবাগান খেলা থেকে হারিয়ে যায় এবং তারপর কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু অনেকটাই আধিপত্য নিয়ে মাঝমাঠটা আধিপত্য নিয়ে খেলতে শুরু করে, যার ফলস্বরূপ কিন্তু একের পর এক আক্রমণ ইস্টবেঙ্গল কিন্তু তুলে আনছিল মোহনবাগান বক্সে। তবে হাফ টাইম অবধি কিন্তু কোনো দলই কোনো গোল করতে পারেনি, শুধুমাত্র দিমিত্রি পেট্রাটসের একটি শট গোলের ওপর দিয়ে উড়ে যায়, সেটিই ছিল হাফ টাইমের আগে মোহনবাগানের সব থেকে সেরা সুযোগ। এছাড়া ইস্টবেঙ্গলও কিন্তু সে অর্থে কিন্তু সুযোগ তৈরি করতে পারেনি, কয়েকটা হাফ চান্স পেয়েছিল তবে সেগুলো কিন্তু গোলে কনভার্ট করতে পারেনি। দ্বিতীয় অর্ধে শুরু থেকে কিন্তু ইস্টবেঙ্গলেরই কিন্তু আধিপত্য বেশি ছিল, মোহনবাগান আক্রমণ করছিল তবে সেটা কিন্তু মাঝে মাঝে আক্রমণ করছিল, ইস্টবেঙ্গলে বেশি অ্যাটাক করছিল এবং পজিশনও রাখছিল ইস্টবেঙ্গল। হঠাৎ করে মোহনবাগানের এত বড় টিম কিন্তু হঠাৎ করে তারা দাঁড়িয়ে যাচ্ছিল, যদিও লাস্ট 10 দিনে মোহনবাগান 4টায় ম্যাচ খেলেছে এবং তারটা কিন্তু বড় বড় দলের সাথে ম্যাচ খেলেছে, তো তার একটা ক্লান্তি মোহনবাগানকে কাজ করছিল। এছাড়াও সেমিফাইনালের পর কিন্তু 2 দিন সময় পেয়েছে মোহনবাগান ফাইনালের জন্য, সেখানেও একটা ক্লান্তির ব্যাপার রয়েছে। তো সেই সমস্ত ক্লান্তির জন্য হয়তো মোহনবাগান দাঁড়িয়ে যাচ্ছিল। এছাড়াও সাহাল আব্দুল সামাদ, তিনি কিন্তু সারা ম্যাচে একদমই ভালো ফুটবল খেলতে পারেননি। অনিরুদ্ধ থাপা, তিনি কিন্তু সারা ম্যাচে সেই অর্থে নজর কাটতে পারেননি, তবে তাকে কিন্তু রেড কার্ড দেখানো হয় ম্যাচের 60 মিনিট নাগাদ। তো রেড কার্ডটা যদিও ডবল ইয়েলো থেকে তিনি রেড কার্ড দেখেন, প্রথমার্ধে তিনি কিন্তু একটি হলুদ কার্ড দেখেন, যে হলুদ কার্ডটা কিন্তু একদমই ছিল না, তাকে কিন্তু ইচ্ছাকৃতভাবে একটা হলুদ কার্ড দেখানো হয়। তবে দ্বিতীয় অর্ধে যে হলুদ কার্ডটা দেখে সেকেন্ড ইয়েলো, সেটা কিন্তু জেনুইন হলুদ কার্ড ছিল, তিনি কিন্তু একটা বল বুটের স্টার্টারটা ওপর দিকে শো করেছিল বলটা নেওয়ার জন্য, তো সেক্ষেত্রে কিন্তু মুখের মধ্যে লাগে ইস্টবেঙ্গলের খেলোয়াড়ের, যার ফলস্বরূপ কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে ফাউল দেয় এবং অনিরুদ্ধ থাপাকে সেকেন্ড ইয়েলো দিয়ে রেড কার্ড দেখায়। 10 জনে হয়ে যাওয়ার পর কিন্তু মোহনবাগান একেবারেই ডিফেন্সে চলে যায় এবং সেই সময় কিন্তু 3টা চেঞ্জ করে, মনবীর সিংকে নামায়, জেসন কামিংস তিনি মাঠে আসেন, এছাড়াও কিন্তু লিস্টান কোলাসো তিনিও কিন্তু মাঠে আসেন। তারপর কিন্তু মোহনবাগান একেবারে ডিফেন্সিভ মোডে চলে যায়, শুধুমাত্র ইস্টবেঙ্গল অ্যাটাক করে গেছে লাস্ট 30 মিনিট এবং মোহনবাগান কিন্তু সেই অ্যাটাকগুলোকে কিন্তু সামাল দিয়ে গেছে। তো তার মধ্যেই কিন্তু মোহনবাগান একমাত্র গোলটি তুলে নেয়, সেটি কিন্তু দিমিত্রি পেট্রাটসের পা থেকে আসে, এবং যখন ইস্টবেঙ্গল একের পর এক অ্যাটাক কিন্তু মোহনবাগান বক্সে আছড়ে ফেলছিল, সেই সময় কিন্তু কাউন্টার অ্যাটাক থেকে দিমিত্রি পেট্রাটস খুব সুন্দর একটা কোনাকুনি শটে গোল করে, ঠিক যেন আগের ডার্বির রিপ্লে গোল হলো বলা যায়। নন্দকুমার যেরকম গোল করে আগের ডার্বিতে মোহনবাগানকে হারিয়েছিল, সেই সেম জায়গা থেকে কিন্তু সেমভাবেই কিন্তু গোলটি করে যায় দিমিত্রি পেট্রাটস, এবং সেই গোলের সুবাদে মোহনবাগান 1 গোলে এগিয়ে যায়। তারপর কিন্তু ইস্টবেঙ্গল অসংখ্য সুযোগ পায়, অসংখ্যবার মোহনবাগান বক্সে হানা দেয়, তবে কিন্তু গোলের মুখ খুলতে পারেনি। মোহনবাগান ডিফেন্স আজকে যথেষ্ট ভালো খেলেছে, আনোয়ার আলী থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু সুভাষিস বোস প্রত্যেকেই ভালো ফুটবল উপহার দিয়েছেন, যার ফলস্বরূপ কিন্তু 17 বার ডুরান্ড চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। এবং মোহনবাগান কিন্তু গ্রুপ লিগের ম্যাচে কিন্তু হেরে গেছিল, তো সেই বদলাও কিন্তু মোহনবাগানের নেওয়া হয়ে গেল এবং সমস্ত সবাই কিন্তু উচ্ছ্বাসিত। এখনও কিন্তু ট্রফি দেওয়া হয়নি, তো একটু পরেই ট্রফি দেওয়া হবে, তো তারপরেও কিন্তু তোমাদের বিভিন্ন রকম আপডেট আমি দিতে থাকবো। তো এই মুহূর্তে কিন্তু 17 বার অর্থাৎ রেকর্ড টাইম ডুরান্ড চ্যাম্পিয়ন হলো মোহনবাগান, 16 বার ইস্টবেঙ্গল হয়েছিল, 17 বার কিন্তু মোহনবাগান হলো। তো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু ডার্বির রং সবুজ মেরুন, ডুরান্ডের রং সবুজ মেরুন এবং ভারতের রং কিন্তু সবুজ মেরুন, ভারত সেরা।